নমস্কার, আমার বাংলার সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেহাল রাস্তা মেরামতের দাবি, ভগতপুর চেনকুড়ি রোডে অবরোধ স্থানীয়। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযান, ধৃত তিন নাগা জঙ্গি। স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ, উধারবন্দে কোঅর্ডিনেশন কমিটির স্মারক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচরের ভগতপুর চেনকুড়ি রোডের বেহাল অবস্থার জন্য স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ভুগছেন। সোমবার সকালে স্থানীয়দের ধৈর্যের বাঁধ ভাঙে। এদিন স্থানীয়রা ওই রাস্তা অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান, শিলচর ভগতপুর চেনকুড়ি রোডের রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল। রাস্তার মধ্যে প্রায় সময় জল জমা হয়ে থাকে। এর কারণে স্থানীয় লোক সহ স্কুলের ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। রাস্তায় জমা জল থাকার কারণে গাড়ি চালক, পথচারী সহ স্কুল ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করেন। স্থানীয়রা আরো বলেন, ভোটের সময় জনপ্রতিনিধিদের দেখা যায়, কিন্তু ভোট শেষ হওয়ার পর আর তাদের দেখা মেলে না। অনেকবার স্থানীয় বিধায়ক দীপান চক্রবর্তী ও সাংসদ রাজদীপ রায়কে রাস্তার জমা জল নিষ্কাশনের ব্যাপারে জানানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোন সুরাহা মেলেনি বলে অভিযোগ করেন স্থানীয় জনগণ। স্থানীয় বিধায়ক ও সাংসদ কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে রয়েছেন বলেও মন্তব্য করেন তারা। এদিন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে ভুক্তভোগী স্থানীয় জনগণ জেলা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্ত্বর তাদের রাস্তাটি চলাচলের উপযোগী করে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাদের দাবি যদি না মানা হয়, আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা ভগতপুর চেনকুড়ি রোডবাসী, আমাদের রাস্তার আজকে তিন চার বছর ধরে জল নিষ্কাশনের কোনো সুবন্দোবস্ত নাই, রাস্তা ডুবে থাকে। আজকে তিন বছর আড়াই বছর ধরে আমরা এমএলএর কাছে মেমোরেন্ডাম দিয়েছিলাম এবং ডিসিকেও দিয়েছি, আমাদের ডেপুটি কমিশনার মহাশয়কেও দিয়েছি। গত পেপার যুগসংঘতে আমরা গত সেপ্টেম্বর মাসের সতেরো তারিখে এই ব্যাপার নিয়ে পত্র পত্রিকায় লিখেছিলাম, ওনারাও এই যে দিয়েছে। দেখুন, আমাদের ড্রেনের সুবন্দোবস্ত করার জন্য আমরা জেলা কমিশনার এবং মাননীয় এমএলএ এবং এমপি মহোদয়কে অনুরোধ করেছিলাম আগে, এবং তার কোনো সুবিধা পায় নাই, যার জন্য আজকে এই অবরোধ করতে আসছি। এই অবরোধ কত সময় চলবে? এই অবরোধ আজকে এগারোটা অবধি চলবে। এতেও যদি কোনো সুহারা না হয়, তবে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব ড্রেন নিষ্কাশনের জন্য। ড্রেনটা হইতে লাগবো, জল নিষ্কাশন হইতে লাগবো। এইটাই হলো সিও, মানে নোংরা জল, অতি নোংরা জল এখানে জমা থাকে, সারা বছরেই থাকে, না শীত না বর্ষা, এনি টাইম এখানে নোংরা জলটা জমা থাকে। আজ বিগত দুই বছর থেকে এটা আমরা ভুক্তভোগী হইতেছি এখানকার জনসাধারণ। আমরা চেনকুড়ি রোডে পিডাব্লিউ রোডের জল নিষ্কাশনের ইয়েটা করার লেগিয়া এটা আজ পর্যন্ত কোনো ইয়ে পাইলাম না। এর লেগে আমরা আজকে যদি আমরা যে কাজটা করে এটা যদি সফল না হয়, পরবর্তীতে আরও আমরা বড় করে আন্দোলন করতে পারবো। কাছাড় পুলিশ ও 39 নং আসাম রাইফেলসের যৌথ অভিযানে গ্রেফতার হলো এনসি তিন ক্যাডেট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিলচর থেকে 7 কিলোমিটার দূরে গভীর রাতে অসম মণিপুর সীমান্তের জিরিঘাট থানার অধীন ক্রোলং গ্রামে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলস অভিযান চালায়। অভিযানে নেমে তিন এনএনসি সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে কাছাড়ের পুলিশ সুপার নোমান মাহাতো অভিযান ও গ্রেফতারের কথা জানান। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করে 10 দিনের জন্য পুলিশ হেফাজতে দেওয়ার আবেদন জানানো হয়। ধৃত জঙ্গি সদস্যরা হল জেলেঘাটের চামটুলার দুজন পাউনিং রংমাই ও দ্বিতীয়ওয়াং রংমাই, অপরজন জেলেঘাটের নামডাইলং এর বাসিন্দা নামজাওরি গ্যাংমেই। পুলিশ সুপার জানান, গত 12 ডিসেম্বর অসম মণিপুর সীমান্তের নামডাইলং গ্রামে গুলিতে নিহত এনএনসির শীর্ষ ক্যাডার গাইডিং চুম্পাও রংমাই হত্যাকাণ্ডের সঙ্গে এই জঙ্গিরা জড়িত বলে সন্দেহ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা সক্রিয় ক্যাডার বলে স্বীকার করেছে এবং নাগা ন্যাশনালের
যে রিয়াংরং অঞ্চলে এরিয়া কমান্ডার হিসেবে কাজ করে আসছে বলে জানায় তারা। গাঁও আছে, এটা হল নামদাইলাং, নামদাইলাং এরিয়া, আৰু আৰু এখন গাঁও পাহাৰীয়া অঞ্চল আছে। সেই তাতে আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানত আমাৰ সৈতে আসাম ৰাইফলৰ বিষয়া আৰু তেওঁলোকৰ দল আছিলে। আৰু গোটেই অভিযানকালত আমি তিনিজনকৈ এক্টিভ NNC কেডাৰ আমি তেওঁলোকক ধৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই তিনিজন এক্টিভ কেডাৰৰ নাম হ'ল পাউনিং ৰংমাই, চান অফ দাম্পানা ৰংমাই, চামতিলা জিৰিঘা। দ্বিতীয়জন ব্যক্তি হ'ল দ্বিতীয়ং ৰংমাই থাইলাংলুং, তেওঁৰ দেউতাকৰ নাম হ'ল থাইলাংলুং ৰংমাই, তেওঁ হ'ল চামতিলা জিৰিঘা। আৰু এজন আছে, তেওঁ হ'ল নামজাউৰেই গমৰেই, তেখেতৰ হ'ল নামদাইলঙৰ জিৰিঘাটৰ। গতিকে তেওঁলোকক আমি তিনিজনকে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁলোকক আমি ইণ্টাৰোগেশ্যন কৰিছোঁ। আৰু তদন্তকালত দেখা গৈছে যে তেওঁলোকে নিজস্বভাৱে তেওঁলোকে স্বীকাৰ কৰিছে যে তেওঁলোকে এই NNC বা নাগা নেশ্যনেল কাউন্সিলৰ তেওঁলোকৰ এক্টিভ কেডাৰ, আৰু তেওঁলোকে সেই অঞ্চলত চলি থকা বিভিন্ন দুষ্কৃতিমূলক ঘটনা বা ধন দাবীৰ ঘটনাৰ সৈতে তেওঁলোকে জড়িত হৈ আছে। আৰু আমাৰ প্ৰাইম সাস্পেক্ট হ'ল এই তিনিজন, আৰু এই তিনিজনে এই ঘটনাটোৰ সৈতে জড়িত বুলি আমি তেওঁলোকক আমি সাস্পেক্ট কৰিছোঁ আৰু সেইকাৰণে আমি তদন্ত চলাই আছোঁ। আৰু জোর মনে স্মার্ট মিটার প্রতিস্থাপন করার প্রতিবাদে গর্জে উঠলেন উধারবন্দের মানুষ। APTCL কার্যালয়ে সোমবার অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড়া কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে SDE-র কাছে একটি স্মারকপত্র প্রদান করা হয়। এতে দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না। স্মারকপত্র প্রদানকালে সংগঠনের পক্ষ থেকে দীপঙ্কর চন্দ, সঞ্জীব রায়, নীলোদ ভট্টাচার্য, চম্পালাল দাস, ইউনিশ আলী চৌধুরী প্রমুখ বলেন, এমনিতেই বিদ্যুতের মাশুল অত্যধিক হারে বৃদ্ধি হওয়ায় গ্রাহকরা নাজেহাল হচ্ছেন। জনগণের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে তাদের ব্যবহারের চেয়ে অনেক বেশি বিল আসছে। এসব অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ যেখানে সম্পূর্ণ ব্যর্থ, সেখানে ঘরে ঘরে প্রিপেড স্মার্ট মিটার বসাতে তৎপর হয়েছে। তারা বলেন, প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা সম্পূর্ণ ইন্টারনেট নির্ভরশীল। উত্তরপ্রদেশে সম্প্রতি 12 লক্ষ স্মার্ট মিটার বিদ্যুতের বিল সঠিকভাবে নিরূপণে ব্যর্থ হওয়ায় বাতিল করা হয়েছে। বিভিন্ন রাজ্য জনগণ ইতিমধ্যে স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর বেশি বিল আসার অভিযোগ করেছেন। সেখানে আসামে পূর্ণ বৈদ্যুতিক তার, ট্রান্সফরমার ইত্যাদি বহাল রেখে স্মার্ট মিটার ব্যবস্থা চালু করা কতটুকু কার্যকর হবে তা বলাই বাহুল্য। এছাড়াও প্রিপেড ব্যবস্থায় যেহেতু অগ্রিম বিল প্রদান করতে হয়, তাই এই ব্যবস্থায় পরিষেবা প্রদানের নিয়মের পরিপন্থী। বর্তমান পোস্টপেড ব্যবস্থায় মাসের শেষে বিল আসে এবং তা প্রদানের ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া হয়, তাই গ্রাহকরা তা প্রদান করতে পারে। কিন্তু প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থায় রিচার্জের টাকা শেষ হলে বিদ্যুতের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে মাসের শেষে রিচার্জের টাকা ফুটিয়ে দিতে দরিদ্র পরিবারের মানুষকে বিদ্যুতহীন অবস্থায় দিন কাটাতে হবে। APTCL অফিসে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন এবং DRC এখানে আঞ্চলিক কমিটি আছে, এখান থেকে আমরা এসেছিলাম। এসে এখানে যে SDE ওনার কাছে একটি স্মারকপত্র দিই, আমরা ওনাকে বলি যে স্মার্ট মিটার যেটা এখন বিভিন্ন জায়গাতে মানে আনা হয়েছে, সেই স্মার্ট মিটার সম্পর্কে বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। আমরাও ইতিমধ্যে লক্ষ্য করেছি যে স্মার্ট মিটার আসার পর বিল অনেকটা বেশি আমাদের দিতে হয়। এই যে অবস্থা, এই অবস্থার মধ্যে যদি কোথাও গিয়ে জোর করে স্মার্ট মিটার নিয়ে খাওয়া হয়, কারো বাসা থেকে জোর করে বসানো হয়, তাহলে মানুষের মধ্যে রিয়াকশন থাকে এবং এটা যে কোনো সময় একটা বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। যার জন্য আমরা বলেছি, যেহেতু স্মার্ট মিটারে বিল বেশি আসছে, যেহেতু স্মার্ট মিটারে আগে পয়সা দিতে হয়, স্মার্ট মিটারে প্রথম কয়েক মাস তাকে এমনিতে 2-3 মাস পরেই এটাকে প্রিপেইড করা হয় এবং প্রিপেইড করা হওয়ার পর কী করতে হয়, মাসে আগে সমস্ত পয়সা আপনাকে দিতে হবে এবং যেই মুহূর্তে পয়সা শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে ইলেকট্রিকের কারেন্ট এমনিতেই চলে যায়। আজকে যেমন 1 মাসের বিল পরের মাসে দিলেও হয়, এর পরের মাসেও বলে তারা কনসিডার করে, স্মার্ট মিটারের ক্ষেত্রে প্রিপেইড হওয়ার পর কোনো কনসিডার নেই, পয়সা শেষ সঙ্গে সঙ্গে কারেন্ট বন্ধ হয়। সবার হাতে সবসময় পয়সা থাকে না, সব মানুষের আর্থিক অবস্থায় সমান না, গ্রাম বস্তিতে এইগুলো আনলে বহু মানুষকে অন্ধকারে দিন কাটাতে হবে। যে স্মার্ট মিটার কোনো অবস্থাতেই কারো বাঁচাতে লাগানো চলবে।
এইগুলো বিষয় নিয়ে আমরা এসেছি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে ইলেকট্রিকের বিল প্রচুর আসে। আসাম সরকারের আসন্ন নিয়োগ পরীক্ষার কেন্দ্র করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় বরাদ্দ করা এবং বরাক উপত্যকার সমস্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষিত করার দাবিতে ধলেশ্বর চৌমাথায় বিডিওয়াইএফ এর নেতৃত্বে পালিত হলো করধর্ণা কর্মসূচি। নিম্নবর্গের পদে নিয়োগের জন্য কিছুদিন পূর্বে এক বিজ্ঞপ্তি জারি করেছে আসাম সরকার, কিন্তু আশ্চর্যজনকভাবে এর জন্য যে নিয়োগ পরীক্ষা আয়োজিত হবে তাতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় কোনো পরীক্ষা কেন্দ্র রাখা হয়নি। এর প্রতিবাদে সোমবার বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের আহ্বানে পদপুরের ধলেশ্বর চৌমাথায় আয়োজিত হয় গণধর্ণা কর্মসূচি। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে নালা থেকে আগত হাইলাকান্দি এনএসইউআই কর্মকর্তা মজিনুল বলেন, এই সরকারের আমলে বিগত দিনেও করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় নিয়োগ পরীক্ষায় কেন্দ্র দেওয়া হয়নি। এর ফলে শিলচরে পরীক্ষা দিতে গিয়ে অধিকাংশ প্রার্থী যানজটে আটকে সময়মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনি, এমনকি তাড়াহুড়ো করতে গিয়ে অটোরিকশা দুর্ঘটনায় দুজন প্রার্থী প্রাণ হারান। অথচ এসব জানা সত্ত্বেও এবারেও উক্ত দুই জেলায় পরীক্ষা কেন্দ্র না দেবার পেছনে সরকারের যে দূরভিসন্ধি রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। গণধর্ণায় অংশ নিয়ে বিশিষ্ট সমাজকর্মী আদনা মজুমদার বলেন, সরকারি অফিসে গেলে দেখা যায় যে অধিকাংশ কর্মীকে বাইরে থেকে এখানে নিয়োগ দিয়ে পাঠানো হচ্ছে। বিনামূল্যে চাল অথবা ছাত্রছাত্রীদের মোবাইল ফোন বা স্কুটি দেবার জনমোহিনী প্রকল্পের আড়ালে সরকার ঠিক তার জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। এসবের প্রতিবাদে যুব সমাজকে সামাজিক মাধ্যম এবং অন্তর্জালের কুহক থেকে বেরিয়ে এসে রাস্তায় নামতে হবে, নতুবা এই উপত্যকার ভবিষ্যৎ অন্ধকার। বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পনা গুপ্ত করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলায় পরীক্ষা কেন্দ্র বরাদ্দ না করার সরকারি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এর থেকে বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী চান না যে এই দুই জেলা থেকে কেউ চাকরি পান, না হলে এ ধরনের সিদ্ধান্তের পেছনে আর কি উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ইদানীং মন্তব্য করেছেন যে তার আমলে সরকারি বিভাগে অসমীয়া 100% নিয়োগ পেয়েছেন, যেখানে অসমীয়ার সংজ্ঞায় নির্ধারিত হয়নি সেখানে একটি সাংবিধানিক পদে থেকে কি করে মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করতে পারে তা তার বোধগম্য হয়নি। বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের একটা প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছি। আমরা জানি যে এক্সাম সেন্টার হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলায় ডাইরেক্ট রিক্রুটমেন্টের কোনো এক্সাম সেন্টার দেওয়া হয়নি। বিগত বছর হাজার হাজার পরীক্ষার্থী ট্রাফিক জ্যামে আটকে যান এবং পরীক্ষায় বসতে পর্যন্ত পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তৃতীয় চতুর্থ শ্রেণী 100% বরাকের প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে, কিন্তু তা তো হলোই না। এখন এই ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন শুরু হয়েছে এবং সেন্টারও দেওয়া হয়নি। আজকে তার জন্য শিলচরে যেতে হবে পরীক্ষার্থীদের আগের দিন, যেতে গেলে হোটেলে থাকতে হবে, সেই খরচা কে দেবে? মধ্যবিত্ত ঘরের নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা সেই পরীক্ষায় কী করে বসতে পারবে? এটা তো সম্পূর্ণ একটা ষড়যন্ত্র, যাতে বরাকের ছেলেমেয়েরা যাতে পরীক্ষায় বসতেই পারে না তাদের এইভাবে বৈষম্য করব আমরা। আর তার কথাই স্পষ্ট হয়ে গেছে, বিগত দিনে তিনি বলেছেন কয়েকদিন আগে। এই বরাক ডেমোক্রেটিক এই যে সংগঠন, বরাকের সংগঠনের নেতৃত্বে আজকে আমরা এই ধলেশ্বরে আমরা এক আন্দোলন রূপায়ণ করেছি। আমাদের মুখ্য দাবি, মুখ্যমন্ত্রী মহোদয় বরাক উপত্যকাকে কেন বারবার বঞ্চনা করে যাচ্ছেন? হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলাতে, বিশেষ করে করিমগঞ্জ জেলায় ওনার দুজন বিধায়ক, করিমগঞ্জের এমপি ওনাদের আমাদের বুটে নির্বাচিত হয়ে আজকে হাইলাকান্দিতে এবং করিমগঞ্জ জেলাতে নামদারি কলেজ থাকা সত্ত্বেও হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের সাথে কেন বঞ্চনা করা হচ্ছে? আমাদের গণদাবি হচ্ছে আগন্তুক দিনে যে পরীক্ষা নেওয়া হবে গোটা আসামে, হাইলাকান্দি সহ করিমগঞ্জ সহ গোটা আসামের প্রত্যেকটি জেলায় পরীক্ষা কেন্দ্র দিতে হবে। বিগত দিনে আমরা দেখেছি হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা থেকে কয়েক শ গাড়ি রাস্তার মধ্যে জামে পড়ে কয়েক শ ছাত্রছাত্রী পরীক্ষায় অবতীর্ণ হতে পারেননি, এরপরে আরও কয়েকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দু একজন স্পট ডেড হয়েছেন। বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায়ের পাথরপুরের মহলের দুর্নীতির প্রতিবাদ অব্যাহত। প্রসঙ্গত, বিগত বহুদিন থেকে উধারবন রেঞ্জের অন্তর্গত চণ্ডীখাট মাইনর মিনারেল ইউনিট নামের পাথর মহলের বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করে আসছেন স্থানীয় জনগণ, কিন্তু তাদের প্রতিবাদ কোনো কাজেই আসছে না। কারণ হচ্ছে বিজেপির বরিষ্ঠ নেতা বিমলেন্দু রায় রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে চালিয়ে যাচ্ছেন যেমন খুশি তেমন ব্যবসা। এই মহলের এক বছর পূর্তি হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো সীমা নির্ধারণ করা হয়নি, এখন পর্যন্ত পাওয়া যায় না চালানের কোনো রসিদ। এদিকে যেমন খুশি তেমন মূল্য নিচ্ছেন মালিকপক্ষের কাছ থেকে। এসবের প্রতিবাদে আজ আবারও প্রতিবাদে নামলেন নগর এলাকার জনগণ। সবকিছুর মধ্যে বোঝা যায় যে
ফরেস্ট ডিপার্টমেন্ট হোক চাই যেসে তা হোক মানে তারার মধ্যে সব কিছু মহালদারের মানে সব কিছু এখন যদি আমরা যদি কিছু প্রতিবাদ করার যাইমু তাইলে তো তারা ডাইরেক্ট উঠিয়া কইব যে হ্যাঁ এই করিলিমু সেই করিলিমু পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইলিমু তারপরে দালাল তারপরে আরও বহু কিছু এটা উল্লেখ হয়েছে দালাল কই একটা কয়েকদিন আগে উল্লেখ হয়েছে যে যারা যারা এরকম করে এরা দালাল এই না সেই না বহুত কিছু শুনছি আমরা তো শোনার পরে আমরা একটাই প্রতিবাদ যে চতুর্সীমাটা ঠিক করা হোক আর লিগেল যারা কয় যেহেতু তাই নিয়ে একজন বিমলেন্দু রায় মহাশয় একজন আইনের মানুষ আমরার পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তার লাগিয়া কইছি যে এটার লিগেল যেটা কয় তাই খেলেন আইনের মানুষই আনলিগেল করাটা উচিত না যার কারণে আমরা কইতে চাইলাম যে তাই লিগেলে থাকুক আমরাও লিগেলে চলতাম তাইনও লিগেলে চলতাম আর আজকে যদি আমরা গাড়ির মালিক সকলে যদি আমরা গাড়ি লোয়ার পরে চালাইতে পারি না তাইনের এখানে যদি আমরা তাই মহালে সরকারে মহাল দেওয়ার পরে তাইনের এখানে যদি আমরা গাড়ি চালাইতে পারি না তো এখানে আমরা মহালের মধ্যে গাড়ি চালানি বেকার খেলে না কোনো কিছু আমরা পাইলাম না তো এক নম্বর কথা 625 টাকা দিয়ে আমরা চালান কিনি আর এটার কোনো মানি রিসিট নাই দুই নম্বর টিপো আবার রয়্যালিটি পার্সোনালিটি কোনো রয়্যালিটি আমি তো জানতাম না রয়্যালিটি মানে গুন্ডা ট্যাক্স আইনের মানুষ যদি এরকম করে তা আমরা কীরকম আর ফার্স্ট টিপে 625 টাকা দেওয়ার পরে সেকেন্ড টিপে কইবা যে তারা রয়্যালিটি দেওয়ার লাগিয়া এরকম হয়েছে প্রায় দিন হয়েছে রাত্রে তিনটার সময় গাড়ি যায় 2000-3000 শিলচরের বেরেঙ্গা অঞ্চলে ক্রমশ জমি বিবাদের ঘটনা বেড়ে চলেছে যখন থেকে বাবু সেতু উন্মোচন করা হয় তখন থেকে ওইসব এলাকায় প্রতিদিনই বিবাদের ঘটনা ঘটে চলেছে এবার একটি ঘটনা ঘটল বেরেঙ্গা অঞ্চলে ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় ব্যক্তি জানান তাদের পূর্বপুরুষের জমি বাহু বলে অন্য এক দল হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এ নিয়ে গ্রামের মোড়লদের নিয়ে মীমাংসার প্রচেষ্টা বিফল হয় অবশেষে আইনের দ্বারস্থ হন ভুক্তভোগীরা রবিবার শিলচর সদর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে আজকে 70 বছর ধরে আমি আটা ফিরা করি আমার বাবা পরদাদা সব আসছে এই রাস্তা আমার তারা বারবার ওই গরিব মানুষকে ঘেরাও করে এরা আমার বাড়িতে যায় আমি বললাম ভাই আমার জমি আছে তোর জমি কিনচত তারা কে লেগে ঘেরাও করে তারার ঘরে বইলাম তারা কুজিয়া বইছে 2 লাখ লাস্ট কইছে 1,20,000 তাও আমি কইছি ভাই এরা কই থেকে দিত পয়সাটা এই জায়গাটা তো আমার কইছে না আমার পাওয়ার আছে তুমি দিতেই লাগবে আজকে ভেট দিয়ে 1 সপ্তাহ ধরে মানুষ বন্দি আমরা সদর থানার থেকে পুলিশ স্যাররা আইসই আমরা নিহায় পাইমু এখন কোন সরকার গরিবের সরকার যার লাগে আমরা গরিব আমরা গরিবে ইনসাফ পাইমু এই জায়গাটা কোন জায়গা এই জায়গাটা হইলো বেরেঙ্গা পার্ট 2 226 নম্বর বাট্টা 577 577 588 এইসব দাগ আছে 5টা দাগে আমরা জমিন আছে এইসব দাগের সামনে তারা পূর্বপুরুষরা দখল করছে আজকে এই পূর্বপুরুষরা 70 বছর আগে দখল করছে আর এখন আবার ইয়ে তারা এই তন্ত্রমন্ত্র করিয়া মানুষ লইয়া ইয়া দাঁত তেরোয়াল অস্ত্র লইয়া নিরীহ মানুষের উপরে অত্যাচার চলুক এইভাবে দেখুন ছোটো ছোটো বাচ্চারা উপাস 3 দিন ধরে 4 দিন ধরে জল আনতে পারে না আর তারা এইটা করিয়া বন্ধ করি বের ঘুরি দিয়া বিমলেন্দু রায় বরখলা বিজেপি মন্ডল প্রভারী গোপাল কান্তি রায় জেপি সভাপতি কঙ্কন চক্রবর্তী মন্ডল সভাপতি পিনাক কান্তি দাস প্রমুখ অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক মহাসংগ্রামের বিষয় নিয়ে আলোচনা করেন এসসি মোর্চার সহসভাপতি অমলেন্দু দাস যারা ফার্স্ট হয়েছে তাদের নাম ঘোষণা করছি প্রথম হয়েছে দুধপাতিল নৃত্য সাংস্কৃতিক সংস্থা প্রথম হয়েছে সেকেন্ড হয়েছে নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ থার্ড হয়েছে শারণিকা ডান্স গ্রুপ তিন গ্রুপকেই অনেক অনেক শুভেচ্ছা এবারে বি গ্রুপের নাম ঘোষণা করছি ফার্স্ট হয়েছে নন্দিনী ডান্স গ্রুপ সেকেন্ডে এসেছে নৃত্যাঞ্জলি ডান্স গ্রুপ এবং থার্ডে এসেছে অষ্টশকী ডান্স গ্রুপ এই তিন গ্রুপকেও অনেক অনেক শুভেচ্ছা মণিয়ারখালটি স্টেট মডেল স্কুলের লাইব্রেরি ও অতিরিক্ত শ্রেণীকক্ষের নির্মাণ কাজের সূচনা নরসিংপুর শিক্ষাখণ্ডের অন্তর্গত মণিয়ারখালটি স্টেট মডেল স্কুলের লাইব্রেরি ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণ কাজের সূচনা হল সোমবার
এদিন আনুষ্ঠানিকভাবে শিলান্যাস করে নতুন ভবনের নির্মাণ কাজের সূচনা করেন পূর্বধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। বাগানে মডেল হাই স্কুল, এই হাই স্কুলে মানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিশেষ করে সর্বশিক্ষা তরফ মারফতে ওইখানে আমরা একটা লাইব্রেরির শুভ শিলান্যাস করলাম। তো এখানে টোটাল অ্যামাউন্ট 16 লক্ষ টাকা। তো আশা করি এখানে যারা দায়িত্বে আছেন পরিচালনা কমিটি সুন্দরভাবে এখানে একটা লাইব্রেরি প্লাস ইনফ্রাস্ট্রাকচারের জন্য কাজ সুন্দরভাবে হবে। তারপরে আমাদের এই পালঙ্কার ব্লকে অন্তর্গত প্রত্যেক 9টি জিপি আছে, 9টি জিপির প্রত্যেকটি জিপিতে একটা একটা মানে লাইব্রেরি নির্মাণের জন্য সরকারের তরফ, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয়েছে। আজকে শুভ শিলান্যাস হবে প্রত্যেক জিপিতে। সেই জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, সঙ্গে আমাদের আসামের যে যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আর আমাদের এইখান থেকে যিনি বিধায়ক তথা আসামের বলিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়কে, উনাদের অক্লান্ত চেষ্টায় এবং পরিশ্রমের ফসল যেভাবে এই অঞ্চল, শুধু এই অঞ্চল নয় পুরো ভারতবর্ষ তথা আসামে যে উন্নয়নের এক উন্নয়ন চলছে, তো আমরা এই অঞ্চলের পক্ষ থেকে উনাদের প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ। মালেগড়ের শহীদ শ্রদ্ধাঞ্জলি পাঠ্যপুস্তকে মালেগড়ের ইতিহাস অন্তর্ভুক্তির প্রস্তাব। শহীদদের স্মরণে 18 ডিসেম্বর সরকারের ছুটি ঘোষণার দাবি পাটকাই ট্রোগার্সের। সিপাহী মহাবিদ্রোহের স্মৃতি বিচারিত উত্তর করিমগঞ্জের ঐতিহাসিক লাতু মালেগো টিলায় 26 বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হল। আজ 1857 সালের 18 ডিসেম্বর সিপাহী মহাবিদ্রোহে অংশগ্রহণ করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে ভারতীয় 26 বীর জওয়ান শহীদ হয়েছিলেন করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জের ঐতিহাসিক মালেগড়ের টিলায়। তিনি প্রতি বছর ন্যায় এবারও 18 ডিসেম্বর সকাল 10টায় করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর 16 নং ব্যাটালিয়ন সহ স্বেচ্ছাসেবী সংগঠন পাটকাই ট্রোগার্সের সহযোগিতায় 26 বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। মালেগড়ত আমি উপস্থিত হয়েছি। আমি ইয়াতে আজি 18 ডিসেম্বর 1857 যেনেকৈ আমি সিপাহী মিউটিনিত যিখিনি আমাৰ মানে সিপাহী মিউটিনিৰ এজ এন অফশুট অফ দেট আমাৰ মালেগড়ত লাতুত যিমানখিনি আমাৰ 26 জন ক্ৰান্তিকাৰী শ্বহীদ হৈছিলে তেওঁলোকৰ স্মৰণ কৰিছোঁ। তেওঁলোকৰ আত্মা শান্তিৰ কাৰণে আমি ওপৰৱালা ঈশ্বৰৰ ওচৰত আমি প্ৰাৰ্থনা জনাইছোঁ এবং সেইটো আমি স্মৰণ কৰাৰ কাৰণে আজি ইয়াতে লাতুত উপস্থিত হৈছোঁ। মই ডিচি ছাৰৰ ফালৰ পৰা এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ পৰা মই আজি ইয়াত উপস্থিত হৈছোঁ। উত্তর করিমগঞ্জের বজরসি এলাকায় একটি রাস্তার কাজের উদ্বোধন করতে গিয়ে দুপক্ষের উত্তেজনার সম্মুখীন হলেন অসম প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাপতি পুরকায়স্থ। জানা যায় বজরসি এলাকার একটি পুরনো রাস্তার কাজের টাকা না পাওয়ায় বিধায়ক কমলাপকে নালিশ জানাতে আসেন দুই ব্যক্তি, আর এতেই বিধায়কের সম্মুখে দুপক্ষের মধ্যে শুরু হয় ঝগড়া। পরে বিধায়ক কমলাপ সেখান থেকে চলে যান বলে জানা গেছে। এও জানা যায় এক সময় বিধায়ক কমলাপের উপরে নাকি আক্রমণের চেষ্টা চালায় উত্তেজিতরা। পরে বিধায়ক কমলাক্ষ নিজের গাড়ি নিয়ে সরে আসেন, তবে ঘটনার আসল রহস্য এখনো জানা যায়নি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বেহাল রাস্তা মেরামতের দাবি ভগতপুর চেংকুড়ি রোডে অবরোধ স্থানীয়। কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযান, ধৃত 3 নাগাজঙ্গি। স্মার্ট মিটার প্রতিস্থাপনের প্রতিবাদ, উধারবন্দে কোঅর্ডিনেশন কমিটির স্মারক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।